নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের জন্য সহজ আর নতুন একটা ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি প্রথমে এখানে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে এক দুই তিন, এখানে পাশাপাশি তিনটি ঘর নিয়ে একটা, তিনটি ফুট নিয়ে একটা লাইন করে নিলাম। এবার বা দিকে একটি ফুট সুচটা তুলে দেখো এখানে একটি ফোর নিলাম কোনাকুনি। এবার আমি আবারও একটি ফোর করে নেব, এই কোনাকুনি দুটো ফোর করে নেওয়ার পর আবারও বাঁদিকে এক ঘর মাথার উপরে সুচ তুলে নিলাম। আর এখানে এক দুই তিন, তিনটি ফোর নিয়ে দেখো লম্বা একটা লাইন করে নিলাম। এই লাইনটা করে নেওয়ার পর আবারও আমি ডান দিকে বাড়িয়ে একটা ফোর নিলাম কোনাকুনি, আবারও ডান দিকে আরও একটা ফোর করে নেব। এবার আবারও ডান দিকে এক ঘর মাথার উপরে সুচটা তুলে নেব। আর এখানেও ঠিক একইভাবে আমি পাশাপাশি তিনটে ফোর নিয়ে একটা লাইন দেখো করে নেব, এক দুই তিন। এই লাইনটা যখন আমার হয়ে যাবে ঠিক তখন আবারও আবারও আমি এখানে কোনাকুনি দুটো লাইন করে নেব। কোনাকুনি দুটো লাইন নিয়ে নেওয়ার পর এবারে এখানে দেখো আমি পাশাপাশি তিনটি ফোর নিয়ে একটা লাইন করে নেব। এক দুই তিন, এবারে মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি কোনাকুনি দুটো দুইটা ফোর দিলাম আর ফাঁকা জায়গাটা আমার ভরাট হয়ে গেল। এবার এখানে যে তিনটি ফোর আছে দেখো বন্ধুরা, এখান থেকে আমি নিচের দিকে কোনাকুনি দুটো ফোর করে নেব, এক দেখো আমি এপাশে তিনটে এপাশে তিনটে মোট ছয়টা ডিজাইন তোমাদের করে দেখালাম। এবারে এর মাঝে তিনটে ফোরের যে লাইনটা আছে এর মাঝের ফোরটার উপরে ঠিক আমি সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে এক এখানে একটা এখানে একটা এখানে একটা, দেখো মাঝে যে লাইনটা এখানে তিনটে ফোরে আছে ঠিক সেই লাইনটার সাথে এটা মিশে যাবে। আবার আমি এ পাশে আবার একইভাবে এক দুই তিন, তিনটে কোনাকুনি ফোর করে নিচ্ছি। আর দেখো মাঝে যে তিনটে ফোরের লাইন আছে মাঝের ফোরটার সাথে মিশে গেল। এভাবে এপাশেও আমি সেলাইটা করে নেব। দেখো এখানেও তিনটে যে ফোর আছে তার মাঝের ফোরটার সাথে মিশে গেল। এবার এখানে ফাঁকা যে জায়গাটা আছে এখানে আমি কোনাকুনি দুটো ফোর করে নেব। এভাবে আমি সবগুলোতেই এই ডিজাইনটা করে নেব। এবার দেখো আমি কিভাবে এই লাইনগুলো মাঝে ঘরের মাঝে করে নিলাম। এবারে এই যে ঘরের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি গ্রিন কালার ব্যবহার করে
দেখো বরাট করে নেব। দেখো এভাবে আমি সবগুলো ফাঁকা জায়গায় একইভাবে একই নিয়মে ভরাট করে নেব। বন্ধুরা, আমি গ্রিন কালার ব্যবহার করে মাঝে ফাঁকা জায়গাগুলো ভরাট করে নিলাম। এবার মাঝে যে সুন্দর ঘরগুলো আছে এখানে দেখো, আমি মিডিলে প্রথমে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি এভাবে একটা ঘর ফোর দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখানেও আবার দেখো একইভাবে এপাশেও আমি আর একটা ফোর দিলাম। এবার আবারও আমি মিডিলে ফুসটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে একটা ফোর দিয়ে নিলাম। আবারও আমি এপাশের মিডিলেই পোরটা সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখান থেকেও আবার আমি একইভাবে দেখো মিডিলে এবারও আমি মিডিলে করে নিলাম। আবারও মিডিলের ফোর তুলে নেব, সুচ তুলে নেব। নেওয়ার পর এখানেও আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমি আমার সেলাইটা দেখো কীভাবে করে দেখাচ্ছি। আপনি ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। দেখো আমি একে একে ফুলের আটটি পাপড়ি কীভাবে করে নিচ্ছি। দেখো একটি ফুল আমি সুন্দরভাবে তৈরি করে নিলাম। আমার ডিজাইনটি আমি এইভাবে তোমাদের করে দেখালাম। ডিজাইনের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।